আমাকে মানুষজন বলে ইসমাম তুমি কমেন্ট সেকশান নিয়ে এত বেশি কেন আপসেট হও কমেন্ট সেকশানে যারা কমেন্ট করা তারা তো কমেন্ট করেই খ্যান্ত দিবে তুমি এগুলা নিয়ে আপসেট হয়েও না আচ্ছা এখন আমি যে কারণে কমেন্ট সেকশানগুলোকে গণ্য করি গণনায় ধরি বিকজ কমেন্ট সেকশন কিন্তু এমন একটা জায়গা যেখানে একটা দেশের মানুষের সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের যে চিন্তা ভাবনা তাদের যে অ্যাটিটিউড তাদের যে তাদের যে কোনো কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি সেটা কেমন এটা কিন্তু কমেন্ট সেকশানটা দেখলে বোঝা যায় আপনি যখন কোনো লেটস সে ফর এক্সাম্পল আমেরিকান কোনো কন্টেন্ট দেখবেন মেয়ে মেয়ে ঘটিত কোনো কন্টেন্ট আপনি দেখবেন তখন দেখবেন যে সাধারণত ওরা মেয়েদেরকে বাজে কথা বলে না মেয়েদেরকে পুট ডাউন করে না বা কোনো মেয়ে যদি কোনো খেলায় আগায় যায় বা কোনো অ্যাচিভমেন্ট করে তাহলে দেখবেন যে পজিটিভ কমেন্ট ছাড়া নেগেটিভ কমেন্ট কিন্তু নাই এখন এটা আপনি বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন না মেয়েদের কোনো প্ল্যাটফর্মে অত্যন্ত নেগেটিভ কমেন্ট করা বাঙালি ছেলেদের সহজাত প্রভৃতি মেয়েদেরকে নিয়ে আমাদের দেশে এমনিতেও মানে আমাদেরকে কোনো মানুষের বাচ্চা মনে করা হয় না হ্যাঁ আমাদেরকে মেয়েদেরকে কোনো মানুষের কাপারে ফেলা হয় না আমাদের বাংলাদেশে সে কেউ সেটা শিখ কোনো পুরুষ সেটা সজ্ঞানে স্বীকার করে না যে ভদ্র সে একেবারেই স্বীকার করে না যে অভদ্র সে তার অভদ্রতার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা কমেন্টে অথবা কোনোভাবে অ্যাটাক করে হ্যাঁ হয়তো সেটা জানান দেয় যে মহিলা তো মেয়ে মানুষ তুই আমি পুরুষ আমার পায়ের নিচেই থাকবি আমাদের দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে এখনও এরকম এবং তারা কেন এরকম সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। কেন কোনো নারীর আন্দোলনের মিছিলে মেয়েদের ভালো রিলেটেড কোনো কাজ হলে মেয়েদের এগিয়ে যাওয়া মেয়েদের যে কোনো জিনিসে কোনো ভালো কিছু হলে আমাদের দেশের পুরুষের তো ইজ্জত এত এত লাগে কেন আমাদের পুরুষের এটা একটু একটু ডিসকাস করব ফার্স্টে আমি শুরু করতে চাই একটা কমন কমন জিনিস যেটা হয় সেই সেই জিনিসটা দিয়ে আমি একটু শুরু করতে চাই আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রাম জানি না ইনস্টাগ্রামে হয়তো এরকম হয় না ফেসবুক আর ইউটিউবে মানে বাঙালি থাকে বেশি আর কি তো দেখবেন যে মেয়েদের যে কোনো পোস্টের নিচে মেয়েদের যে কোনো রকমের কমে কন্টেন্টের নিচে সেটা ভিডিও হোক সেটা কোনো বক্তৃতা হোক সেটা কোনো অ্যাক্টিভিটি হোক সেটা কোনো অ্যাচিভমেন্ট হোক হ্যাঁ সেটা কোনো নিউজ হোক কোনো ব্রেক থ্রু হোক এই ধরনের কোনো জিনিসে আপনি সবসময় দেখবেন যে ফেসবুকের যে বিভিন্ন পেজ সেগুলো যখন আপলোড করে তখন চাইনিজ ফোন চালানো কিছু মাদার আছে যারা মেয়েদের মেয়ে মানুষ দেখছে ইয়েতে নিচে কমেন্ট পোস্ট করে করে এখন বাংলাদেশের মেয়েরা বাইচা থাকে কেমনে এটা আমার প্রশ্ন তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায় না কিভাবে এটা আমার প্রশ্ন আমাকে একজন বলেছিল যে বাংলাদেশের মেয়েদের কাছে এগুলো হচ্ছে গা সওয়া জিনিস কিন্তু আমি তো জানি কিছু কিছু মেয়ে আমার সাথে একটু শেয়ার করছে আমরা আমি তো আমার তো মেয়েদের সার্কেল অনেক বড় আমাকে অনেকে বলছে যে আপু এখানে এখানে আপনি জিততে পারবেন না এখানে আপনি যাই করেন না কেন আপনাকে ছেলে মানুষ জিততে দিবে না আপনাকে কোনো দিন ছেলে মানুষ আপনার যোগ্য সম্মানটা দিবে না এবং এটা সত্য এবং আমি আমার নিজের জীবন দিয়ে দেখছি যে বাংলাদেশি ছেলেরা কি কি ওরা কি ওদের চেহারা কি আমি আমার কাজে কর্মক্ষেত্রে আমার আমার সাথে যারা আমার সেম লাইনের বিজনেসে যারা বিজনেস করে তাদেরকে দেখছি আমি আমি যেখানে জব করছি সেসব জায়গায় আমি দেখছি আমি আমার বাস্তব জীবনে ব্যক্তি জীবন আমি দেখছি এখন আমাকে গালি দিবেন তুমি একটা খারাপ মেয়ে কারণ আমাদের বাঙালি কালচারে একটা জিনিস প্রচলিত আছে যে কোনো কিছু হলে আমরা মেয়েদেরকে দোষ দেই কোনো কিছু হলে আমরা মেয়েদেরকে দোষ দেই হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ ইউ মাদার ফার্স হাউ ডেয়ার ইউ জাস্ট বিকজ তোমরা পুরুষ তোমাদের গায়ে বেশি জোর দিছে তোমার নিজেদের হিম্মত দেখাও তোমার নিজেদের হিম্মত দেখাও আর যখন তোমাদের তোমাদেরকে কোনো মেয়ে চ্যালেঞ্জ করে তখন তোমরা রাগ দেখাও গায়ের জোর দেখাও গায়ের জোর দিয়ে তাকে দমানোর চেষ্টা করো তাকে পাগল বলার চেষ্টা করো তাকে তোমরা উম্মাদ বানাইতে চেষ্টা করো তাকে তোমরা হিউমিলিয়েট করে তার মুখ বন্ধ করে দিতে চেষ্টা করো তোমরা আমাদের মেয়েদের সামনে কখনো চোখের পানি ফেলে কাঁদো না তোমরা আমাদের সামনে সময় নিজেকে বাঘ সিংহ দেখাও ওয়েল সত্যিকারের বাকসিংহ সামনে ছেড়ে দিলে তখন তোমরা কি এটা তো বুঝাই যাবে যাই হোক আমি ওই যে মিছিলের কথায় আসি এখন মিছিলটা যেটা আন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা নারী মিছিলের কিছু নারীবাদী যারা আছে নারীদের নিয়ে কাজ করে মেয়েদের নিয়ে কাজ করে তারা একটা মিছিল করছে রাতের বেলা মিছিলটা হচ্ছে তেরো দফার মিছিল তো এই তেরো দফার মিছিলে তারা দাবি চাইছে যে রাতের বেলা মেয়েদের জন্য সেইফ হোক তারপরে বড় বড় টাকা টাকা পয়সাওয়ালা লোকজন যারা তাদের খাতে যে মেয়েরা অ্যাবিউস্ট হয় সে সমস্ত ক্রাইম যে চাপা দিয়ে ঢেকে দেওয়া হয় কেউ এগুলোর বিরুদ্ধে কথা বলে না এগুলো নিয়ে যাতে সরকার ব্যবস্থা করে আরও কিছু কিছু দাবি তারা করছে যেমন দর্শনের শিকার হলে মেয়েকেই দোষ দেওয়া হয় হ্যাঁ তারপরে আরও কি জানি দাবি করছে আমি পুরোটা দেখি নাই। কিন্তু দাবি করছে তেরোটা দফা তো যাই হোক আমি ওই মিছিলের অংশ ছিলাম না কিন্তু মিছিলটা যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাইছে এটা আমি দেখছি তো নিউজ চ্যানেলে যে দেখাইছে নিউজ চ্যানেলগুলো তাদের ইউটিউব চ্যানেলে যখন পোস্ট দিছে পোস্ট দেওয়ার পরে কতগুলা পুরুষ মানুষের আজে বাজে কমেন্ট পড়ছে সেটা আমি দেখছি আমি আমাদের দেশের পুরুষ শ্রেণীটা এরকম হওয়ার পিছনে রিজনটা কি একটু ব্যাখ্যা করি সংক্ষেপে ওরা ছোটবেলা থেকে একটা সিংহভাগ ছেলে দেখে বড় হয় যে তার পরিবারে তার বাবা তার মাকে ডমিনেট করতেছে তার বাবার কথায় পরিবার উঠতেছে পরিবার নামতেছে বাকিরা তার বাপের কথায় জি হুজুর জি হুজুর করতেছে তার বাপ পায়ের উপর পা তুলে বসে আছে আর তার বউ মানে ছেলের মা কামলা খাটতেছে বাপের ধুইতেছে চা বানিয়ে দিচ্ছে লুঙ্গিটা কাঁচা দিয়ে দিচ্ছে মহিলাটা অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছে সারা দিনে তার স্বামীর কোনো সেটা নিয়ে সিম্প্যাথি নাই স্বামী কি বলে তুমি ঘরে কি করলা সারাদিন তুমি করেছোটা কি বলো তো হ্যাঁ কিন্তু আমরা যদি বাইরে কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করি ফর এক্সাম্পল আমরা যদি ব্রিটিশ কোনো কাপলের সাথে বাংলাদেশি কোনো কাপলকে কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখব ছেলেটাও ঘরের কাজে সাহায্য করে দ্য ব্রিটিশ ম্যান হেল্পস হিজ ব্রিটিশ ওয়াইফ দ্য বাংলাদেশি বাস্টার ডাজ নট হেল্প হিজ ওয়াইফ কারণ সে কি মনে করে সে মনে করে এটা মেয়ে মানুষের কাজ ঘরের কাজ মেয়ে মানুষের কাজ আমার বউ যত অসুস্থ হোক আমার পার্টি পেয়ে দেওয়া তার দায়িত্ব আমাকে রান্না করে খাওয়ানো তার দায়িত্ব কিছু কুত্তার বাচ্চা আছে বুয়ার রান্নাও খেতে চায় না এই ধরনের বাপদেরকে দেখে যে সব ছেলেরা বড় হয় ও আচ্ছা আবার কিছু কিছু আছে জেন্টেলম্যান যারা ঘরে গেলে তাদের আসল রূপ দেখা চায় সেই সমস্ত জেন্টেলম্যানরা তাদের ছেলেদেরকে শেখায় মেয়েদেরকে কিভাবে ট্রিট করতে হয় মেয়েদেরকে কিভাবে পায়ের নিচে পিসতে হয় কারণ সে তার ওয়াইফকেও সেম কাজটা করে বাট বাট তাই সেই লোকটার যদি কোনো মেয়ে সন্তান থাকে তখন সেই মেয়ে সন্তানটাকে যেহেতু ওই মেয়ে সন্তানটা তার রক্তের হিস্সা তাই ওই মেয়ে সন্তানটাকে সে খুব ভালোভাবে ট্রিটমেন্ট দেয় রানীর মতো করে রাখে সে কিন্তু চায় না তার মতো কোনো পুরুষ তার মেয়ে সি আমি যেটা বলতেছি মানে পুরুষ মানেই তো একটা হিপোক্রেট পুরুষ মানে তো এখানে তো জঘন্য জঘন্য একটা মানে ব্যাপার পুরুষের সাথে অলওয়েজই একটা জঘন্যতা একটা পজিটিভ করিলেশন থাকে তো যাইব হোক বাংলাদেশি ছেলেদের বাংলাদেশি ছেলেদের একটা সিংহভাগ এটাই দেখে বড় হয় যে তার মাকে তার বাবা মারতেছে তার মায়ের কোনো সে নাই তার মাকে তার বাপ ধমক দিচ্ছে তার মার উপর দিয়ে তার বাপ কথা বলতেছে তার মাকে তার বাপ মাটি নিচে রাখছে তার বাপ বিভিন্ন জায়গায় পরকিয়া করে মা সেটাকে নীরবে মেনে নিচ্ছে এইগুলো দেখে দেখে আমাদের দেশের ছেলেরা বড় হয় তারপরে আবার যাদের বোন আছে তারা দেখে যে সে ছেলে তাই তাকে বেশি খাবার দিচ্ছে সে ছেলে তাই তাকে যা ইচ্ছা তাই করতে দিচ্ছে কিন্তু তার বোনকে কন্ট্রোল করতেছে সে কলে বাইন্দা ভালাইতেছে তার বোনের কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো কোনো কিছুই শুনতেছে না তার বাবা মা তার নিজের বাবা মা তখন সে এটাই শিখে বড় হয় এটাই শিখে বড় হয় যে মেয়েদের সাথে এই ধরনের আচরণ করতে হয় সে ছে বেটার জানে না আবার এই কুত্তার বাচ্চাটা এই কুত্তার বাচ্চারা আমি ওদেরকে মানুষের বাচ্চা বলবো না সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আই ডোন্ট কেয়ার এই তার বাচ্চারা সুরের বাচ্চারা যখন কোন পাড়ায় বন্ধুত্ব করে কোন স্কুলে বন্ধুত্ব করে তখন ওরা ও এই ধরনের মেন্টালিটি যেসব ছেলেরা পোষণ করে তাদের সাথে গিয়েই এই ধরনের ছেলেদের মেন্টালিটি মিলার কারণে ফ্রেন্ডশিপ হয় এবং তারাই নারীকে নিয়ে মেয়েকে নিয়ে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলে যা ইচ্ছা তাই যেমনি ইচ্ছা তাই তাদেরকে নিয়ে তারা গুটি চালে তাদেরকে নিয়ে তারা কথা বলে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি ডেভেলপ করে আর এই জিনিসটা ক্যারি আউট হয় তার সারাটা জীবনে সে যখন পরবর্তীতে কোনো মেয়ের সাথে প্রেম করে তখন সে তার বিশ্রী আচরণ ওই তার গার্লফ্রেন্ডের উপরে সে আরোপ করে সে যখন বিয়ে করে বিয়ে করার সময় সে তার বাপের থেকে শিখা তার পরিবার থেকে শিখা তার পারপার্শ্বিকতার নষ্ট বন্ধুদের থেকে শিখা বিশ্রী আচরণ তার ওয়াইফের উপরে আরোপ করে এমনি এমনি ডিভোর্স হচ্ছে না এখন ডিভোর্স আগে টেবু ছিল এখন ডিভোর্স লব নাই এটার জন্য আপনারা শকর আলহামদুলিল্লাহ বলেন যে সমাজে যত কালো কালো জিনিস ছিল এগুলি এখন বের হয়ে আসতেছে কারণ মানুষ এখন কথা বলতেছে যে তারা আর একটা অভিনয়ের মধ্যে থাকবে না আনহ্যাপি ম্যারেজ নামে তারা কোনো অভিনয় এখন আর করবে না আমি এটাকে সাধুবাদ জানাই ছেলে মানুষের মুখোশ উন্মোচন হচ্ছে আমাদের সমাজের ছেলেরা কেমন আরও মুখোশ উন্মোচন হবে এই যে আমি আরও দেখাবো সামনে তো যেটা বললাম আমাদের দেশের ছেলেদের মেন্টালিটি হচ্ছে এরকম আর আরেকটা অন্যতম আরও দুটা কারণ আছে আরও দুটা কারণ আছে একটা কারণ হচ্ছে তারা বয়ে স্কুলে পড়ে বয়ে স্কুলে যখন একটা ছোট বাচ্চা পড়ে বা গার্লস স্কুলে একটা ছোট বাচ্চা পড়ে এবং সে শুধু সেম জেন্ডারকে দেখেই বড় হয় সে অপোজিট জেন্ডারের সাথে সে মিশতে পারে না কিভাবে মিশতে হয় সুস্থভাবে তাদেরকে নিয়ে কিভাবে চিন্তা করতে হয় তাদেরকে নিয়ে তাদের সাথে কিভাবে সুস্থ মানুষের সাথে মানুষ যেভাবে কথা বলে সেভাবে কথা বলতে হয় এটা তারা শিখে বড় হয় না তারপরে যখন স্কুল কলেজ পার হওয়ার পরে তারা ইউনিভার্সিটিতে যায় যদি যায় আর কি তাহলে তারা সারা জীবনেও তারা তাদের বিপরীত লিঙ্গের সাথে তারা ফ্রি ফ্রি হতে পারে না নর্মাল হতে পারে না নর্মাল বিহেভ করতে পারে না এর জন্য বয়েজ স্কুল দেয় এর জন্য গার্লস স্কুল এই যে আলাদা আলাদা জেন্ডার আলাদা করা এই 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 সিস্টেমগুলি দেয় আর আরেকটা অংশ আছে এই যেসব ছেলেরা এই অংশটা থেকে আসে বিশাল একটা জনগোষ্ঠী সেটা হচ্ছে মাদ্রাসা ইয়েস ওইখানে তো ওরা হুজুরদের কাছে বলাৎকারের শিকার হয়ই তারপরে যখন আর ওখান থেকে উইঠা যদি ইউনিভার্সিটিতে যায় তাহলে ওইখানে গিয়ে তারা তাদের জঙ্গি মাইন্ডসেট পোষণ করতে থাকে আর আমরা তো সবাই জানি মাদ্রাসায় কি করা হয় কি পড়ানো হয় সো এগুলো দায় ভারকে নিবে তাই না যেই এডুকেশান সিস্টেম মাদ্রাসা দেশের এত ক্ষতি করে ফেলছে এত ক্ষতি করে রাখছে প্রতিদিন এত শিশুর ক্ষতি ছেলে শিশুর জঙ্গি তৈরি করতেছে জঙ্গি তৈরির ঘাঁটি যেখানে কি পড়ানো হয় আর ওরা ওখান থেকে বের হয়ে ওখান থেকে গ্র্যাজুয়েট করে মাদ্রাসালারা কোথায় যায় কি ধারণা নিয়ে কি মেন্টালিটি নিয়ে তারা দুনিয়াতে পা রাখে সেগুলো চেঞ্জ করার দায়িত্বকার সরকারের না আমার কাছে আমার এই মাদ্রাসা সিস্টেমটা যাতে চেঞ্জ করা হয় ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার এটা দাবি পার্সোনালি তোমরা মাদ্রাসা কাউমি মাদ্রাসা সিস্টেমটা বন্ধ করে দাও নাইনে ভাই ওই নিব্রাস টিব্রাস হইতে বেশি সময় লাগবে না ও হয়ে আছে অলরেডি এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আমরা তো এটা দেখি তো যাই হোক এই যে ছেলেদের কিছু কিছু জিনিস বললাম আর আমাদের মেয়েদেরকে এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি আমাদের মেয়েদেরকে আমাদের মায়েরাই অনেক উল্টা উল্টা জিনিস শেখায় ফালতু জিনিস শেখায় যে তাকে তাকে কিভাবে বেঁচে থাকতে হবে সেটা না শিখিয়ে কীভাবে শক্তভাবে বেঁচে থাকতে হবে সেটা না শিখিয়ে একটা মেয়ের মাই তার কনফিডেন্স ভাঙতে শুরু করে দেয় মেয়ে শিশুকে বড়ই করা হয় আমাদের সমাজে শুধু বিয়ে দেওয়ার জন্য বিয়ে দেওয়ার জন্য তাকে রান্নাবাড়ি শেখানো হয় আর তাকে চুপ করে থাকা শেখানো হয় তাকে অ্যাবিউজ তাকে নির্যাতন টলারে টলারেট করা শিখানো হয় তার বাপেও সেম কাজটা করে তাকে কোনো ভালো সাবজেক্টে না পড়ায় তাকে ইংলিশে সাবজেক্টে পড়ায় তাকে কোচিংয়ে দিতে পারে না দিতে চায় না এত টাকা তার বিছে খরচ করতে চায় না কারণ তাকে তো বিয়েই দিয়ে দিবে কতটা কতটা নোংরা নষ্ট জঘন্য একটা সমাজ হলে এই জিনিসগুলি সম্ভব আমার আমরা বলি না আমার বাবা মা শ্রেষ্ঠ ন বাপমা হলে শ্রেষ্ঠ হওয়া যায় না বাচ্চা পয়দা করা অনেক সহজ কিন্তু অনেক বাবা মা তার নিজের মেয়ে সন্তানের ক্ষতি নিজের হাতে করছে তাদের ডিসিশন দিয়ে এই যে কিছুদিন আগে এক জান্নাতি হুর এক মোল্লার সাথে বিবাহিত ছিল ওই যে জান্নাতি হুরের মুখটা এখান থেকে এই প্রত্যন্ত কেটে দিছে যে মোল্লাটা মোল্লাটা কেটে দিয়ে বলতেছে যে আমি দোষ করি নাই সে আমাকে চিট করছে ওই যে ঘটনাটা ঘটলো না কিছুদিন আগে আমার খেয়াল নাই ওদের নামটা যেন কি তবে মোল্লাটার এত বড় দায়ী ছিল ছবিতে তার ব্রাউন কালারের পাঞ্জাবি পরা ছিল খয়েরি পাঞ্জাবি আর জান্নাতি হুটটা ছিল গোলাপি একটা হিজাব পরা হ্যাঁ 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 রাইট এরা দুজনের কাপল পিকচার ছিল তো এই যে এরা বিয়ে করছে এবং একজন একজনকে একজন একজনের শত্রু হয়ে গেছে দাকুমরা সম্পর্ক হয়ে গেছে লোকটা কি করলো লোকটা হচ্ছে মেয়েটাকে মারলো মায়েরা হচ্ছে একবার এখান থেকে এখানে পুরো মুখটা আলাদা করে দিছে এখন সে যে একটা মেয়ের মুখ কাইটা নষ্ট করে দিছে এটার সাথে একটা ঘটনা আগেকার কিছু ঘটনার মিল পাওয়া যায় যেমন আগেকার দিনে কি ছিল কোনো ছেলে যখন কোনো মেয়েকে প্রস্তাব দিত বাংলাদেশে আর মেয়েরা সেই প্রস্তাবে রাজি হতো না তখন ছেলেরা কি করত। পত্রিকায় কিন্তু প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু খবর আসতো যে মেয়েটার মুখে দিয়ে দিয়ে মুখটা ঝলসে দিছে তো এই মোল্লার কাহিনীটা একই রকমই লাগে ঘটনা যে মেয়েটা চিট করছে আহ গাদ্দারি করছে তার হাজবেন্ডের সাথে আরেক বেটা নিয়ে যার কারণে হচ্ছে মোল্লায় করছে কি মুখটা দিছে নষ্ট বের আগের মাথায় এখন মোল্লা যদি মুখটা নষ্ট না করে তাকে ডিভোর্স দিয়ে দিত তাহলে কিন্তু মোল্লা একটা ক্রাইম করা থেকে বেঁচে যেত মেটা যতই খারাপ হোক সে যে মুখটা নষ্ট করছে এটা দিয়ে সে একটা কাজ করলো সেটা হচ্ছে মেয়েটাকে ফরেভার অসুন্দর করে দিল মেয়েটাকে আসল জায়গায় মারছে মুখে যেটা আমরা নব্বই দশকের এবং আর্লি টু থাউজেন্ডস দুই হাজার এক দুই তিনের সময় আমরা যে জিনিসটা দেখতাম যে মেয়েদের মুখ ঝলসায় দিত যাতে তাদের আর কোনো দিন বিয়ে হয় না তার যাতে করে তাকে আর কোনো দিন কোনো ছেলে পছন্দ না করে এ সমস্ত ক্রোধ থেকে কোনো রিজেকশন বা চিটেড হইলে ছেলেরা কী করতো নাইট্রিক অ্যাসিড মেরে দিত দোকান থেকে কিনে নিয়ে তারপর থেকে নাইট্রিক অ্যাসিড ব্যবসা কিন্তু নাইট্রিক অ্যাসিড ফার্মাসিতে বন্ধ হয়ে গেল বিক্রি হওয়া তো এই যে মোল্লাটা এই মোল্লাটা যখন তারা মারল এবং অনলাইনে এসে এরা আবার ঝগড়াও করলো তো মোল্লাটা কি বলতেছিল বলতেছিল যে আমি যা করছি আমার সাথে চিট করছে গাদ্দারি করছে দেখে আমি এটা করছি আর মেয়েটা বলছে আপনি আমার মুখটা নষ্ট করে দিলেন কেন এখন আমার কথা হচ্ছে কাউকে ভালো না লাগলে কেউ তোমার যোগ্য না হলে সেটা মেয়ের ক্ষেত্রে হোক ছেলের ক্ষেত্রে হোক তোমরা থাকবা না তোমরা ডিভোর্স দিয়ে দাও তোমরা ডিভোর্স দিয়ে তোমরা লাগলে আর বিয়ে করো না নাহলে আবারও করো কিন্তু তুমি একজনের মুখ নষ্ট করবা কেন একটা মেয়ের গায়ে একটা ছেলে হাত তোলার মানে একটা হরিণকে একটা সিংহ আক্রমণ করার মতো এখানে একটা সিংহ একটা সিংহকে আক্রমণ করার সমান না একটা হরিণকে একটা সিংহ আক্রমণ করার সমান হল একটা মেয়েকে একটা ছেলে গায়ে হাত তোলা এটা আমি একজন পুরুষ মানুষের থেকেই জানছি যখনই যখনই কোনো মেয়ের সংক্রান্ত মেয়েদের ভালো সংক্রান্ত মেয়েদের আগায় যাওয়া সংক্রান্ত কোনো বিষয় উঠে আসে তখনই তখনই কিছু সংখ্যক কি আলা প্রাণী ওরা আমি সরি আমি পুরুষকে রেসপেক্ট করতে পারলাম না ওরা মেয়েদেরকে বিভিন্নভাবে দমানোর জন্য নামানোর জন্য খারাপ বোধ করানোর জন্য কমেন্ট কমেন্ট সেকশন থেকে শুরু করে তারা বিভিন্নভাবে মেয়েদের পিছে লাগে আর যদি কিছু করতে না পারে তাহলে ওই কমেন্ট সেকশানে গিয়ে একটা ঘুতা মারা কমেন্ট দিতে পারলে ওদের জীবনে একটা পৈশাচিক আনন্দ পায় আমি যখন বাংলা ভিশনে সৌন্দর্য কথা অনুষ্ঠানে কয়েকটা সেগমেন্টে অ্যাপিয়ার করছি বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে আমার ভিডিওসগুলো আপলোড হয়েছিল আমাকে যে কি ধরনের অ্যাটাকগুলো করছে মানে আমার বলার উদ্দেশ্য এটাই আমার এই এই বিষয়টা নিয়ে কথা বলার উদ্দেশ্য এটাই যে এইটার থেকে অনেক বড় বড় জিনিস নিয়ে এটা তো আছেই এটা তো সাইকোলজিক্যালি এই যে অনলাইনে মানুষকে যখন আক্রমণ করা হয় সেটার যে সাইকোলজিক্যাল এফেক্ট আছে সেটার যে একটা নেগেটিভ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে মাথার উপরে এইটা ছাড়াও এচ্ছ কিন্তু আরও বড় বড় জিনিস হয় মেয়েদের সাথে অনলাইনে হ্যারাসমেন্ট এই যে অনলাইনে হ্যারাসমেন্ট মেয়েদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যাটাক করা বা কোনো ফ্যামিনিস্ট মুভমেন্ট হইলে নারীদের নারীপক্ষর কোনো মিছিল গেলে হ্যাঁ নারীদের জন্য কোনো দাবি করলে পুরুষের সেটা সহ্য হয় না পুরুষের সেটা সহ্য হয় না পুরুষের সেটা সহ্য হয় না তার তাদের আবার এক অংশ কি বলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে তাইলে নারীর সাথে হবে। তাই নাকি তাই আমি তো ইসলামী রাষ্ট্র আমি তো ইসলামী রাষ্ট্র দেখে আসছি যারা ইসলামী রাষ্ট্রের চেহারা দেখে নাই কোনো দিন যারা বাংলাদেশের মতো একটা যত করাপ্টেডই হোক একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ছিল বড় হইছে যারা সরিয়া আইন সম্পর্কে কিছু জানে না যারা আফগানিস্তানের ভিতরের খবর জানে না যারা ইরানের ভিতরের খবর জানে না যারা সৌদি আরবের ভিতরের খবর জানে না তারা ইসলামী শাসন কি জিনিস আর কত বাজে জিনিস সেটা জানে না সেটা জানে না তারা মেয়েদেরকে টিটকারি দেয় থামায় দেওয়ার জন্য কথা বলা বন্ধ করে দেওয়ার জন্য মুখ বন্ধ করে দেওয়ার জন্য মেয়েদেরকে রোস্ট করোস তোরা মেয়েদেরকে নিয়ে হাসাহাসি করোস মেয়েদেরকে সাহা গা থেকে গন্ধ বেরোয় নাকে নত পরে কেন এসব নিয়ে তোরা কথা বলস তারা মুখ খুলে দেখে তারা প্রতিবাদ করে দেখে বাঙালি মেয়েরা তো অনেক ভদ্র জানোস যদি এটা আমেরিকা হইতো যদি ইউরোপের কোনো দেশ ইউকের কোনো দেশ হইতো আর কোনো নারী মুভমেন্টে কোনো পুরুষ এগুলো করতো তাহলে ওর কিছু করা লাগতো না পুলিশই ধরে আসা চাইতো আমাদের দেশে মেয়েদেরকে প্রোটেক্ট করার কেউ নাই সরকার আসছে সরকার গেছে কিন্তু মেয়েদের জন্য যে পরিমাণে যেই পরিমাণে ডেভেলপমেন্ট হওয়া দরকার ছিল যে পরিমাণে প্রোটেকশন দেওয়া দরকার ছিল যে পরিমাণে রাইটস আমাদের থাকার কথা ছিল হ্যারাসমেন্ট এসবের বিরুদ্ধে আমাদের যেভাবে অ্যাক্টিভ থাকার কথা ছিল আমরা সেগুলো করতে পারি না আমার আমরা আমরা প্রত্যেকে এমন কোনো মেয়ে নাই আছে আপনি জিজ্ঞেস করলে আপনি পাবেন না যে হ্যারাসড হয়নি কোনো না কোনোভাবে হয় গায়ে হাত দিছে না হয় সাইকোলজিক্যালি হ্যারাস করে না সে স্বামী টর্চার করে না হয় বাবা মা টর্চার করে না হয় ভাইয়ের হাতে মাইক খায় না হয় আত্মীয় স্বজন নিপীড়ন করে কোথায় এগুলা কোথায় প্রতিবাদ নেই তো কোনো আমাদের বাঙালি মেয়েরা আমাদের বাঙালি মেয়েরা প্রতিবাদ করতে জানে না আমার কেন জানি মনে হয় তারা তোমরা প্রতিবাদ করতে জানো না প্রতিবাদ করতে গেলে যে হিংস্র হওয়া লাগে রক্ত খাওয়া লাগে রক্ত হওয়া লাগে এবং শত্রুকে শেষ করে দেওয়ার জন্য হিংস্র হয়ে বাঘ হয়ে ছিঁড়ে দেওয়া লাগে শত্রুকে সেটা তোমরা করো না তোমরা শুধু মশাল মিছিল নিয়ে তোমরা এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাও তোমরা আজকে রাতের মশাল মিছিল করছো তোমরা দাবি করছো যে সারা রাতি মেয়েদের জন্য সেফ থাকা উচিত তোমরা যে দাবিটা করছো একটা উন্নত বিশ্বের দাবি করছো তোমরা একটা উন্নত বিশ্বে একটা নারী বা পুরুষ সে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘন্টা দিনের রাতে হোক দিনে হোক সে সেফ ল এনফোর্সমেন্টের দায়িত্ব যে মেয়েদেরকে স্পেশালি দেখা যে মেয়েরা সেফ থাকে রাস্তাঘাটে চাল চলাফেরায় আর তোরা কিছু কুত্তার বাচ্চা তোরা অর্ধ শিক্ষিত মানে অশিক্ষিত কুত্তার বাচ্চা গ্রামের কুত্তার বাচ্চারা তোরা তোরা কি বলস তোরা বলস যে রাত বারোটার পরে মেয়েরা ঘরের বাইরে থাকবে কেন আরে কুত্তার বাচ্চারা তোরা নাইট শিফটের নাম শুনছ আবার বলবি যে রাতে মেয়েরা কেন কাজ করবে সারা বিশ্বে ডে শিফট ইভিনিং শিফট আফটারনুন শিফট নাইট শিফট আছে প্রত্যেকটা সেক্টরে কাজের সাথে কি একটা মানুষ সতওয়েতে কাজ করলে সেটা নাইট শিফট হতে পারে সেটা ডে শিফট হতে পারে তোরা তার চরিত্র নিয়ে কথা বলবি কেন তোরা কথায় কথায় মেয়ে মানুষকে কেন বলবি যে তোমরা খারাপ তোমরা রাত্রেবেলা বাইরে বেরো কি এটা কি চোদ্দশো বছর আগের দিন পাইস ওয়েল তোমাদেরকে বইলা রাখি চোদ্দ বছর চোদ্দশো বছর আগেও উটের পিঠে চুইরা ওই আরবে রাতের বেলায় বেদুইনরা ঘুরাঘুরি করতো মহিলা বেদুইন যা যাই খবর দেখ বাংলাদেশের পুরুষ মানুষ বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় শত্রু আমি এ কথাটা প্রায়ই বলি সে হইতে একটা মেয়ের শত্রু হতে পারে তার বাবা হতে পারে তার স্বামী হতে পারে তার ভাই হতে পারে তার কোনো বন্ধু যে বন্ধু বেশে আসলে নেকড়েবাগ তার কর্মক্ষেত্রের কোনো বস বা কোওয়ার্কার এই যে এই জিনিসগুলা এগুলোর বিরুদ্ধে মারামারি করা এগুলোর বিরুদ্ধে জয়ী হওয়ার দায়িত্ব আমাদের মেয়েদেরই কিন্তু আমরা যে পরিমাণে আফসোস আমার আফসোস এখানে আমরা মেয়েরা যেভাবে আমরা আমাদের দেশের মেয়েরা আমি তো কিছু নারী সংস্থার সাথে কথা বলেছি একটা এনজিওর সাথে কথা বলছি ওরা আমার আমার কথাবার্তা শুনে আমি যখন ওদের জিজ্ঞাসা করলাম যে আপনারা এত প্যাসিভ ওয়েতে কেন আন্দোলন করেন অ্যাক্টিভিজম করেন আমাকে কি উত্তর দিছে আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের রাইটস অধিকারগুলো আদায় করতে চাই আমরা একদিনে তো পারবো না তাহলে আমি বললাম ভাই দেখেন আপনারা যদি মেয়েদের জন্য আসলেই ভালো কোনো কিছু আনতে চান আপনারা যে নিউ মিউ 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 করে যাচ্ছেন নিউ মিউ ওয়েতে আপনারা যেভাবে আগাইতেছেন এভাবে তো হবে না এভাবে তো দুইশো আড়াইশো বছর লেগে যাবে আপনাদের তো হিংস্র হইতে হবে আপনাদেরকে তো কোনো স্কোপ দেয়া যাবে না কারণ এখানে তো নারী সমাজে নারীর একটা বড় শত্রুই হচ্ছে এক এক অংশ শত্রুই হচ্ছে হলো পুরুষ তো ওদেরকে তো আমাদের আমাদের মানে এরকম করে বাটার লাগায় এক কথা বললে তো হবে না হবে না কারণ ওরা আমাদের শত্রু হয় হয়েছে হয়ে দেখাতে পারে সেটার অসংখ্য প্রমাণ আছে অসংখ্য প্রমাণ আছে আমরা তো জানি আমরা দেখলেই বুঝবো যে ওরা কি করতে পারে পুরুষ কি করতে পারে আমরা জানি তো সবাই জানি না যাই হোক তখন এই এনজিওর মালিক আমাকে উত্তর দিল যে আমাদেরকে সেভাবে অ্যাক্টিভিজম করতে দেয় না বুঝতে পারছেন একটা এনজিওর নারীবাদী এনজিওর পেজ এ নিয়ে সাতবার হ্যাক হয়েছে কারা হ্যাক করছে জানেন মোল্লারা ওই যে তাও মাদ্রাসার মোল্লারা উফ নারী মুক্তি বা নারী স্বাধীনতা বা নারীদের ভালো থাকা নারীদের সেফটি এনশিওর করা নারীদের রাইটস এনশিওর করা নারীদের রেসপেক্টটা এনশিওর করা এগুলা অনেকটা এগুলা কই থেকে আসে জানেন এই জিনিসগুলা এগুলা হচ্ছে মূল্যবোধ থেকে আসে এগুলা নিয়ে শুধু আপনারা রাস্তায় মশাল মিছিল করবেন শাহবাগ থেকে সংসদ ভবন যাবেন সংসদ ভবনের থেকে ফার্মগেটে যাবেন এই পর্যন্তই হয় না আপনাদেরকে যদি একেবারে সব কিছু চেঞ্জ করতে হয় আপনারা এনজিওরা আপনাদের যদি চেঞ্জ করতে হয় সরকারের সাথেই শুধু কাজ না আপনাদেরকে বিদেশি বহু টিম হয় না অ্যাক্টিভলি কাজ করতে হবে এবং আপনাদের যেটা করতে হবে আপনাদের ওই যে নব্বই শতকে যে মিনা কার্টুন ইউনিসেফ চালায় চালায় যে বা বিটিভিতে মানুষকে অ্যাওয়ারনেস করছিলো না যে পায়খানা করো বাথরুমে ইউজ করো সাবান ব্যবহার করো তারপরে কি জানি ওই কাঁচা পায়খানাতে যায়ও না ওই সাউনি দেয়া বাথরুমে যাও টাটীখানায় যাও হ্যাঁ এই যে কিছু কিছু জিনিসগুলা তারা ইয়ে করছিল ইউনিসেফের করে 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 তারা একটা চেঞ্জ আনতে পারছে একটা ম্যাসিভ লেভেলের চেঞ্জ আনতে পারছে তো এরকম বিভিন্ন প্রোগ্রাম থ্রু আউট দ্য কান্ট্রি পুরা কান্ট্রিতে প্রত্যেকটা লেভেলে বিশেষ করে স্টার্টিং উইথ দ্য ভিলেজেস ভিলেজ থেকে শুরু করতে হবে কারণ ভিলেজগুলাতে গ্রামগুলাতে এখনো ওই মধ্যযুগের চোদ্দশো বছর আগের ওইভাবে অনেকে আছে তো ওগুলো থেকে বের করে আনতে হইলে মূল্যবোধ পরিবর্তন করার যে কাজটা মূল্যবোধ আই রিপিট মূল্যবোধ পরিবর্তন করা পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার যে কাজগুলা। এগুলো আপনাদেরকে অ্যাক্টিভলি করতে হবে একটি অ্যাক্টিভিজম করতে হবে অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিজম করতে হবে কারণ আমি নিজে একটা ভুক্তভোগী নারী আমি নিজে হ্যারেস্ট হয়েছি অসংখ্যবার আমি মাই খেয়েছি পুরুষের হাতে আমার চাকরি চলে গেছে আমি বলবার আমার দোষ আমি মেয়ে আমি এদিকে কিছু কইলেও আমার দোষ আমি হেদিকে কিছু কইলো আমার দোষ আপনাদেরকে হিংস্র হইতে হবে মেয়েদেরকে হিংস্র হইতে হবে মেয়েদেরকে প্রয়োজনে মারধর করতে হবে মেয়েদেরকে প্রয়োজনে মারপিট করতে হবে আমি মেয়ে তাই আমি সবসময় একটা হাসি দিয়ে কাজ করব এটা আপনারা ভাইবেন না হাসি দিয়ে কখনো কিছু হয় না হাসি দিয়ে কখনো কিছু হয় না আই ডিল উইথ উইমেন আমি মেয়েদেরকে নিয়ে ডিল করি মেয়েদের কাউন্সেলিং করি আমি জানি মেয়েরা কী অবস্থায় আছে বাংলাদেশের ওদের পরিবার থেকে ওদের স্বপ্নকে নষ্ট করে দেয়া হয় ওদের পরিবার থেকে ওদের উপরে পর্দা পুষিদা বোরখা কালাবস্থা চাপাই দেয়া হয় ওদের পরিবার থেকে ওদেরকে সারাটা জীবন কী করবে না করবে বেঁধে দেয়া হয় তারপরে যখন ওদেরকে একটা শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানেও স্বামী একইভাবে শোষণ করতে থাকে আর স্বামীর কাছে মাইর খাইলে মেকআপ দিয়ে সে মায়ের দাগ ঢাকে ম্যারিটাল রেপট হয় জামাইকে ভালো লাগে না কিন্তু মুখে বলতে পারে না জামাই রেপ করতেছে রাতে লাইট অফ করে দিয়ে জোর করে সেক্স করতেছে সে কিছু বলতে পারতেছে না এটা তার দায়িত্ব তার ভাল লাগলো কি লাগলো না ওটা দেখার সময় নাই ওটা সে বলতেও পারে না বললে জামাই বলবে তুমি লুচ্চা সব সব সিস্টেমগুলা করা আছে আমাদের সোসাইটিতে মেয়েদেরকে চুপ করে রাখার জন্য মেয়েদেরকে অমানুষ একেবারে অমানুষ বস্তু বানায় রাখার জন্য তোমাদের রাইটস এনশিওর করার দায়িত্ব তোমাদের তোমাদের সেজন্য লেখাপড়া করতে হবে তোমাদের সেজন্য লাগলে তোমরা পশ্চিমা বিশ্বের হেল্প নও তোমরা হেল্প নও কিন্তু আমাদের সমাজে পুরুষ নামে যে কিছু জানোয়ার আছে এদেরকে যদি তোমাদের মোকাবেলা করতে হয় এদেরকে যদি তোমাদের শেষ করে দিতে হয় তখন এরাই আমাদের শত্রু এরাই আমাদের শত্রু পুরুষের একটা বড় অংশ আমাদের দেশে মেয়েদের শত্রু প্রত্যেকটা সেলিব্রিটিকে জিজ্ঞেস করেন প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞেস করেন ওই আমি তো ইনফ্লুয়েন্সারদের গালি দিছি তারপরে ওদেরকে জিজ্ঞেস করলে আবার অ্যান্সারও পাবেন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন মেয়েদের শত্রু মেয়ে না মেয়েদের শত্রু ছেলেরাই এর জন্য একটা কথা আছে প্রচলিত দ্য ব্যাটল অফ দ্য সেক্সেস মানে দুই জেন্ডারের মধ্যে মারামারি একটা বই আছে নামে হম মেয়েদের শত্রু মেয়েরা না মেয়েদের শত্রু ছেলেরা ছেলেরা যেহেতু শত্রু ছেলেদেরকে মিত্র বানানো এত সহজ না বন্ধু বানানো এত সহজ না কারণ ছেলে মানুষ নিজেরটা আগে চিন্তা করে নিজের স্বার্থ আগে হাসিল করে হুম আগে আমি 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 আর আমার পায়ের নিচে থাকবে বাকি সব আর আমি আমার রাগ দিয়ে আর গায়ের জোর দিয়ে সব নিয়ে নেব এটা হলো পুরুষ মানুষ তো আপনারা নারী এনজিও নারী যারা কি বলে এটাকে নারী নিয়ে কাজ করেন নারীদের রাইটস অ্যাবিউজ যারা হইতেছে তাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন তারপরে বিভিন্ন রকমের নারীদের এইড দিচ্ছেন আপনারা আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আরও অ্যাগ্রেসিভলি কাজ করেন আরও অ্যাগ্রেসিভলি কাজ করেন কাইন্ডলি আর টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া এদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কমেন্ট সেকশনটা অফ করে দিন কমেন্ট সেকশনটা দয়া করে অফ করে দিন এতে করে আপনাদের ভিউ কমবে না লাইক টাইক এগুলা কম হবে না কমেন্ট সেকশনটা অফ করে দিন কতগুলা নরপশু আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে একটা বিশাল অংশ এই নরপশুরা প্রতিদিন প্রতিদিন কোনো মেয়েকে কোনো না কোনো মেয়েকে পার্সোনালি অ্যাটাক করতেছে তার কাপড় চোপড় নিয়ে অ্যাটাক করতেছে সে ভালো কিছু করলেও অ্যাটাক করতেছে সে ভালো কিছু বললেও অ্যাটাক করতেছে কারণ কি বৃত্তিস না সে ছেলে আর তুই মেয়ে এই যে ভেদাভেদটা করতেছে তো যাই হোক এই জিনিসগুলা যদি বন্ধ করতে হয় আমাদেরকে সবাইকে সব মেয়েকে অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে অ্যাগ্রেসিভলি আই ইট ভয় পেলে চলবে না আমি নিজের জীবন থেকেও বলবো অন্যকে দেখেও বলতেছি পুরুষতান্ত্রিক সমাজ এটার পরিবর্তন আনতে গেলে পুরুষতন্ত্রকে ভেঙে দিতে হবে পুরুষতান্ত্রিক সমাজকে ভেঙে দিতে হলে অ্যাগ্রেসিভনেসের সাথে কাজ করতে হবে আচ্ছা শেষ করার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই বেগম রোকেয়া ওনার একটা মুরাল আমি দেখছিলাম ফেসবুক পেজে কোনো একটা পেজে আমার খেয়াল নেই ওই মুরালটার উপরে একটা স্প্রে পেইন দিয়ে এই যে পাঁচই অগাস্ট দ্বিতীয়বার দেশ যখন স্বাধীন হলো না ওই তখন আর কি ওই দিন সম্ভবত ওই দিন বা তার আগে বা তার পরে করছে কোনো একটা মানে মেয়েদের সহ্য করতে পারে না ইসলামী মাইন্ডের হম জঙ্গি মাইন্ডের কেউ হয়তো স্প্রে দিয়ে লেখছে বেগম রোকিয়ার ছবিটারে কালো করে পাশে লেখছে মাগি তুই মেয়েদেরকে ন্যাংটা করছিস কারণ কি বেগম রোকেয়া আমাদের বাংলাদেশের মেয়েদের বাংলা অঞ্চলের মেয়েদের পড়ালেখার ব্যবস্থা পড়ালেখা করার যে আন্দোলনটা এটা সে শুরু করছিল আপনারা বুঝে নেন আমরা কোন দেশে থাকি আপনারা মেয়েরা বুঝে নেন আমরা কী সমস্ত প্রাণীর সাথে থাকি প্রাণীগুলা দেখতে কেমন প্রাণীগুলা যাতে পুরুষ আপনারা ওদেরকে চিনে রাখেন আমাদের যে মেয়েদের যে ফাইট বাংলাদেশে বাংলাদেশকে নিরাপদ করা মেয়েদের জন্য বাংলাদেশকে মেয়েদের জন্য একটা স্বর্গ বানানো এইটার জন্য আমাদেরকে এই মাথা থেকে ওই মাথা মিছিল করলে হবে না গান গাইলে হবে না প্ল্যাকার্ড নিয়ে ঘুরলে হবে না আমাদেরকে খুব অ্যাগ্রেসিভলি মিছিল করতে হবে যেভাবে মিছিল করছে নয় দফার স্টুডেন্টরা যেভাবে মিছিল করছে এক দফার ওই যে কিছু পলিটিক্যাল গ্রুপ আছে না ওরা হিংস্রভাবে মিছিল করতে হবে এইখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে তারপর আমি স্পিকারে মাইক দিয়ে গান গাইলাম না এটা এই পর্যন্ত থাকলে হবে না আর টিভি চ্যানেলগুলা কেন যে কমেন্ট সেকশন খোলা রাখে মানে আমি বুঝি না আপনারা কমেন্ট সেকশান কেন কমেন্ট সেকশানে কেন কুত্তার বাচ্চাদেরকে কথা বলার ওপিনিয়ন জানানোর সুযোগ দেন আমরা জাতি হিসাবে কেমন আমাদের ছেলেরা জাতি হিসাবে কেমন যে সমস্ত বিদেশিরা আমাদের চ্যানেল আমাদের নিউজ চ্যানেলের নিউজ ফেসবুক পেজের ফিডের নিচের কমেন্টগুলো দেখে সে সমস্ত মানুষ বিদেশের মানুষজন কিন্তু ঠিকই জানে জেনে যাচ্ছে বাংলাদেশের ছেলেরা কী অল বাস্টার এনিওয়াইজ লং লিভ উইমেন্স মুভমেন্ট লং লিভ উমেন্স রাইটস আমি একটা মেয়ে আমি একটা মেয়ে হয়ে নিশ্চয়ই আমার নিজের জাতের ক্ষতি চাব না আমি যতটুকু মনে করতেছি আমি যতটুকু চাই ভালো চাই আমার আমার দেশের মেয়েরা ভালো থাকুক সমস্ত নারী জাতি ভালো থাকুক হ্যাঁ সমস্ত নারী জাতি ফ্রিডম পাক তারা তাদের মতো করে বেঁচে থাকার রাইট পাক এবং নিরাপত্তা পাক তাদের পথে পুরুষ যাতে কাটা হয়ে না দাঁড়ায় এটা আমি অবশ্যই চাই সব সময় চাবো কারণ আমি নিজে এটা চাই এবং আমাদের শত্রু যারা তাদের যেন যারা বড় বড় পানিশমেন্ট পাওয়ার যোগ্য যারা বড় বড় ক্রাইম করছে তারা যাতে পাবলিকলি পানিশমেন্ট পায় এগুলো দেখার অপেক্ষায় আছি থ্যাংক ইউ